দারুলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি প্রায় প্রতি রমজানে বয়ান করতেন। একদিনের বয়ানের মধ্যে ওনার এক বন্ধু ছিল না, তো বন্ধু বললেন, ভাই কাসেম তোমার বয়ান তো আজকে আমি শুনতে পারি নাই। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই আমি তো ক্লান্ত, আমি বলতে পারবো না। একটা ছেলে তখন কাফিয়া পড়ে, কাফিয়া আমাদের মাদ্রাসার লাইনে একটা কিতাব আছে কাফিয়া, এই কাফিয়া পড়ে। ছেলেটাকে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি আমার আজকের বয়ানটা একটু শুনিয়ে দাও। ছেলেটা বলল, হযরত আমি তো আপনার আজকের বয়ানের মধ্যে ছিলাম না, আপনি যে বয়ান করছেন যে হাদিসের উপরে মান সামা রমাজান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়ান কামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমি তো আপনার বয়ানের মধ্যে ছিলাম না, আমি কিভাবে বলবো। আরেক কথা হলো, আমি বড়ই কাফিয়া, আপনার বয়ানের মধ্যে থাকলেও কি হবে, আপনার বয়ানকে নকল করা তো আমার দ্বারা সম্ভব না। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই বললেন, আরে বাবা তুই দাঁড়া, আমি আসি না ছিল এখন সুবহানাল্লাহ, আরে বাবা তুই দাঁড়াবি না, আমি আসি না বেটা, খুব বুঝবেন। ছেলে দাঁড়াইয়া গেল, ছেলে দাঁড়াইয়া গেল, বয়ান শুরু হয়ে গেল। সাইয়েদুনা কাস হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে বসে রইলেন। ওই বয়ানে যারা শ্রোতা ছিল সবাই বলছে যে কাসেম নানুতুবির বয়ান আর ছেলের বয়ানের মধ্যে একটা শব্দের মধ্যে পার্থক্য হয় নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি এটাকে বলে তাওয়াজ্জু, এটাকে কি বলে। বাকি তাওয়াজ্জুর ব্যাপারে আমাদের মুরব্বীদের আরো বক্তব্য আছে, তাওয়াজ্জু ইত্তেহাদি আল-কাই ইসলাহি ইয়া নিকাসি, ওইদিকে আমার যাওয়ার ইচ্ছাও নাই সময়ও নাই, যাওয়ার ইচ্ছাও নাই সময়ও নাই। আমি পড়ি হেদায়া, কি পড়ি কোন হেদায়া, পড়ি হেদায়া সিনেন মাদ্রাসা লেন একটা কিতাব আছে হেদায়া। আমার উস্তাদ যার কাছে আমি বুখারী শরীফ পড়ছি, বুঝছেন নি আইতে আছে এই তোমার জিন্দাবাদ বাদ দাও, আমি আসার টাইমে কাউকে জিন্দাবাদ দিতে দিইনি, এখানে কোরআন হাদিসের আলোচনা চলছে, কথা কয় না। হুজুর স্টেজে আসবেন ইনশাআল্লাহ, আমি ওনাকে রাইখিয়া বয়ান করব, উনি এ কথা বলার চিন্তাও করবে না যে আমার স্টেজ দেন আমি বয়ান করি, যখন আমি সারি তখন উনি বয়ান করবেন, কথা কয় না কেন, এ চিল্লে চিল্লি করিয়েন না। আচ্ছা আমার ঘটনা আমি বাদ দিলাম, আমার ঘটনা আমি বাদ দিলাম,